নিয়োগের দাবিতে মহাসমাবেশ আজ 10টি সংগঠন একত্রে মিলে মহাসমাবেশ। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখিয়েছি হাওড়ার ছবি, শিয়ালদায় প্রস্তুতির ছবি দেখিয়েছি। তবে ইতিমধ্যে যে খবর আমাদের সামনে আছে, শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে, অন্যদিকে কলেজ স্কোয়ারেরও এক ছবি মিছিলের প্রস্তুতি। শিয়ালদার ছবি আপনাদের দেখিয়েছি, শিয়ালদা থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে, কলেজ স্কোয়ারের ছবিও আপনাদেরকে আমরা দেখাবো। আমাদের সঙ্গে কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা এবং শিয়ালদা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্য সুন্দর। আমি সবার প্রথম চলে যাব সুদীপ্তার কাছে। সুদীপ্তা, এই মুহূর্তে কলেজ স্কোয়ারে রয়েছে, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ আমাদের জানাবে। প্রায় 10টি সংগঠনের চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। ছবিটা একবার দেখাবো, কলেজ স্কোয়ারে একটা বিশাল অংশের যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। জমায়েতটা কিন্তু অনেকটাই বড়, কলেজ স্কোয়ারে একদম পার্কের ভেতর তারা এই মুহূর্তে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে আসবেন। উল্লেখযোগ্য বিষয় এটাই যে এইখানকার মিছিলে যারা সামনের সারিতে আছেন তাদের মধ্যে অনেকেই সেজেছেন, হ্যাঁ প্রতীকীভাবে সেজেছেন, কেউ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ ধরেছেন, কেউ আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রূপ রয়েছেন এখানে, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মতো কিন্তু কাউকে সাজানো হয়েছে, অর্থাৎ এরকমই, অর্থাৎ সুবীরেশ গঙ্গোপাধ্যায় তাকেও কিন্তু এখানে সাজানো হয়েছে। এরকম বেশ কিছু মডেল নিয়ে আসা হয়েছে এবং এর পাশাপাশি খোল করতাল হাতে শঙ্খধ্বনি দিয়ে এরকম বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ার থেকে। আর কিছু কোণের মধ্যেই যে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে কলেজ স্কোয়ার হয়ে, তারা পৌঁছবে গান্ধীমূর্তির পাদদেশে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। বিশাল জমায়েত হওয়ার সম্ভাবনা এই কলেজ স্কোয়ার থেকে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে, তার প্রস্তুতি একেবারে সারা, একদমই পেছনেই তারা। সুদীপ্তার কাছে আমরা যাব ও সঙ্গে আমাদের এই মুহূর্তে সত্য সুন্দরের কাছে আরো একবার যাব। সত্য সুন্দর শিয়ালদা থেকে রয়েছে। সত্য সুন্দর, এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পাচ্ছি শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে, কোন দিকে আসছে মিছিল, কি পরিস্থিতি সেখানে আমাদের জানাবে। দেখো, শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যেই কিন্তু চাকরি প্রার্থীদের যে মিছিল, সেই মিছিলের সমাবেশ স্থলের উদ্দেশ্যে যাচ্ছে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু মিছিল শুরু হয়েছে। সেই মিছিল কিন্তু এসএন ব্যানার্জি রোড হয়ে, যেটা জানা যাচ্ছে যে রানী রাসমণি রোডে যাবে এবং সেখানেই তাদের আজকে সমাবেশ, সেই সমাবেশেই কিন্তু তারা যোগ দেবে। এবং মূল যে দাবি, বিভিন্ন সময়ে আমরা দেখেছিলাম যে গান্ধীমূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে এই চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা ধর্ণা দিচ্ছিলেন, অবস্থান করছিলেন। পাশাপাশি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, সেখানেও কিন্তু চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা আলাদা বিভিন্ন মঞ্চের তরফ থেকে তারা সেই আন্দোলন চালাচ্ছিলেন, ধর্ণা চালাচ্ছিলেন। এবার তারা একযোগে, এর আগেও তারা এরকম মিছিল করেছেন, আজকে আবারও সকালবেলায় তারা কিন্তু এই 10টি চাকরি প্রার্থী সংগঠন একযোগে তারা মিছিল করেছেন এবং সেই মিছিল কিন্তু ধীরে ধীরে শিয়ালদহ স্টেশন থেকে এগিয়ে আসছে, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাবে। এবং সেখানে যেরকম 2014 টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন, তার পাশাপাশি যুব ছাত্র অধিকার মঞ্চ রয়েছেন, 2004-এর যে টেট উত্তীর্ণ, 2014-র যে টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তারা রয়েছেন, নার্সেস যে সংগঠন তারাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এক ছাতার তলায় একটা যৌথ মঞ্চের রূপ নিয়ে তারা আজকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে এসএন ব্যানার্জি রোডের দিকে এবং মৌলালী হয়ে সেই মিছিল গিয়ে পৌঁছবে একেবারে সমাবেশ স্থল, যেখানে রানী রাসমণি রোড সেইখানেই, এবং দুদিকে একেবারে রাস্তার এক পাশ দিয়ে সারিবদ্ধভাবে সেই মিছিল এগোচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শিয়ালদহ থেকে মৌলালীগামী, অর্থাৎ এজেসি বোস রোডের যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু যান চলাচল আপাতত বন্ধ রেখেছে পুলিশ। অর্থাৎ শুধুমাত্র শ্যামবাজারের দিকে, অর্থাৎ মৌলালী থেকে শিয়ালদহ হয়ে শ্যামবাজারের দিকে যে রাস্তা, সেই রাস্তাটাই খোলা রয়েছে। অন্য রাস্তা, অর্থাৎ ধর্মতলার অভিমুখের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদহ স্টেশন থেকে যখন মিছিল ঘুরছে তার আগেই কিন্তু বেসরকারি বাসসহ অন্যান্য যানবাহনকে থামিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই যানজটের পরিস্থিতি তৈরি না হয়। এই মুহূর্তে সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে মৌলালীর উদ্দেশ্যে এবং কিছুক্ষণের মধ্যেই সমাবেশ মঞ্চে যাবেন। এবং মূল যে তাদের দাবি,
যে বিভিন্ন সময়ে তারা আশ্বাস পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, কিন্তু আজকের এই মিছিল কোনো রকম রাজনৈতিক কোনো প্রতিনিধি তাদের নেই। বৃদ্ধজনদের একাংশ আজকে এই মিছিলে তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন, তারাও এসেছেন। তাদের মূল দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করুন এবং অবিলম্বে তাদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন অথচ দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত রয়েছেন সেই যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ যাতে দ্রুততার সঙ্গে হয় সেই দাবি কিন্তু তাদের মূল দাবি। বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে এর আগে আলাদা আলাদাভাবে অবস্থান করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু আজকে একযোগে সমস্ত ক্ষেত্রের যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তারা একযোগে সেখানে সামিল হয়েছেন এবং সেখানে নার্সেস সংগঠন রয়েছেন তারাও বলছেন যে তাদের নির্দিষ্ট যে দাবি রয়েছে অর্থাৎ মূল নিয়োগের দাবি সেই নিয়োগের দাবিতেই কিন্তু আজকে সরব হয়েছেন। এবং শহরের রাজপথে আমরা দেখতে পাচ্ছি সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের তাদের দাবি নিয়েই কিন্তু তারা এই মিছিলে পা মেলাচ্ছেন। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে, সত্য সুন্দর। ধন্যবাদ তোমাকে, আমাদের সামনে শিয়ালদার ছবিটি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দুটি জায়গার ছবি দেখিয়েছি, কলেজ স্কোয়ারের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে শিয়ালদা থেকে সেই মহাসমাবেশ শুরু হয়েছে সেই ছবিও আপনাদেরকে দেখালাম। আপনাদের আমাদের সঙ্গে ছিলেন সুদীপ্তা, ধন্যবাদ সুদীপ্তা তোমাকেও। কলেজ স্কোয়ারের ছবি আমাদের সামনে তুলে ধরেছিলেন সুদীপ্তা এবং সত্য সুন্দর শিয়ালদা থেকে মিছিল শুরু হওয়ার ছবি তুলে ধরলেন আপনাদের সামনে। চাকরি প্রার্থীদের মহাসমাবেশ আজ, 10টি সংগঠন একত্রে এই মহাসমাবেশ।